নতুন শিক্ষাক্রমে ষাণ্মাসিক মূল্যায়নের প্রথম পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন এবং সমাধান ফাঁস হয়ে যায়। সামষ্টিক এই পরীক্ষা এবারই প্রথমবারের মতো সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। পাবলিক পরীক্ষার আদলে একযোগে 20,636 শিক্ষা প্রতিষ্ঠানের 50 লাখেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। বুধবার অনুষ্ঠিত হয়েছে 4টি বিষয়ের মূল্যায়ন, কিন্তু মঙ্গলবার রাত থেকে শুরু হয় গুজব। তো আজকে আমি যাদের পরীক্ষা নেয় আগামীকালকে আমি তাদেরকে আমি প্রশ্ন দিয়ে দেবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যেতে থাকে পরীক্ষার প্রশ্ন, পরদিন সেগুলো হুবহু মিলে যায়। ফ্রেন্ডদের মাধ্যমে ফেসবুকে যে আমরা গ্রুপে কিছু সাজেশন পাইছি, এতটুকু পড়ে গেছে পরীক্ষার হলে যে দেখে যে একই কাণ্ড। সাজেশন বা প্রশ্নপত্রটা পেয়েছিলেন সেটা কি হুবহু পরের দিন মিল পাওয়া গেছে কিনা? হ্যাঁ, মিল। শিক্ষকরা বলছেন স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব প্রশ্ন ডাউনলোড করা, প্রশ্ন বিলিয়ে বেড়ানো নয়। এই যে ডাউনলোড করা এবং এতগুলি প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন প্রিন্ট করা, ফটোকপি করা, এটা সবার সক্ষমতা নাই। ডাউনলোড করতেও সাহায্য নিয়েছেন এবং যখন ফটোকপি করছেন সেখানেও উনি বাধ্য হয়েছেন, এবং এই জায়গাটা থেকেই এই বিষয়টা ঘটতে পারে, খুব স্বাভাবিক। তবে ঢাকার বাইরে এর প্রভাব পড়েনি। কম্পিউটার দোকানে গিয়ে ওনারা কাজ করে, আমি মনে করি ওই ওইখান থেকে প্রশ্নটা মূলত ফাঁস হয়ে থাকে। আমি মূল্যায়নের আগে কোনো প্রশ্ন পাইনি, আশেপাশের বিদ্যালয়ের বন্ধুদের সাথে আলাপ করার সুযোগ পাইনি। প্রশ্নপত্র নিয়ে আরও সতর্ক থাকার কথা বলেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আগের ভাগে পেলে যে ছেলেমেয়েরা মুখস্থ করে এসে পরীক্ষা দিবে, গণতান্ত্রিক সিস্টেমের তো প্রশ্ন না এগুলো। হ্যাঁ, কম নাম্বার বলেই কি প্রশ্ন ফাঁস হবে, আসলে এই যুক্তিটা কতটুকু ঠিক? ঠিক না আর কি, কারণ এটা একটা উপভোগ বিষয়, এটা ছাত্রছাত্রী পরীক্ষার আগে কেন জানবে। NCTB জানিয়েছে আগামী বছর থেকে 11টি শিক্ষা বোর্ড ভিন্ন ভিন্ন প্রশ্ন করবে, এতে প্রশ্ন ফাঁসের সুযোগও কমে আসবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।